দুপুরে যে আমরা ভাত খাই, সেই ভাত খাওয়ার পরও কিন্তু অনেক সময় দেখা যায় ভাত বেঁচে যায়। আর সেই অতিরিক্ত বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে আমি একটা আপনাদের রেসিপি করে দেখাবো, যেটা বড় থেকে ছোট সকলেরই কিন্তু ভালো লাগবে। খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে এক বাটি থেকে একটু কম আমি দুপুরের বেঁচে যাওয়া ভাতটা নিয়েছি, আর এই ভাত দিয়ে আজকে আমি রেসিপিটা বানিয়ে ফেলব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। লো টু মিডিয়াম ফ্লেমে এখন একটু ভেজে নেব। এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। তো এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম। তো এখানে আমি 1টা গাজর, 1টা আলু আর 1টা ছোট সাইজের ক্যাপসিকাম আর 8 থেকে 10টা বিনস নিয়েছি। আর সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি বিনস, ক্যাপসিকাম। সব সবজিগুলো দিয়ে সবজিগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ছোট 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি নুন আগেই দিলাম, এতে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এখন আমি ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেব। 3-4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি, আর মাঝে একটু নাড়াচাড়া করে যেতে হবে। প্রায় 4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে সবজিটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি আরও একটু হলুদ মিশিয়ে নিচ্ছি, কারণ ভাত দেওয়ার পর যদি হলুদ মেশানো হয় তাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ করে। তাই এখনই আমি হলুদ একটু বেশি করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে ভেজে নেব সবজিটা। এখানে আমি হলুদটা একটু বেশি দিলাম, এতে কিন্তু ভাতের কালারটা সুন্দর আসবে। সবজিটা আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। সবজিটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভাতটা মিশিয়ে নিচ্ছি। ভাত মেশানোর পর আরও 3-4 মিনিট ভালো করে সবজির সাথে ভাতটা ভেজে নেব। তো এখানে যদি আপনারা কেউ ডিম পছন্দ করেন ডিমও দিতে পারেন ভেঙে, তবে ডিম ছাড়াই কিন্তু এটা খেতে খুব ভালো হয়। এর মধ্যে আপনারা মটরশুঁটিও অ্যাড করতে পারেন, তবে না থাকলে আপনারা দেবেন না, এইভাবে খেতেই ভালো লাগে। সবজির সাথে ভাতটা ভালো করে ভেজে নিচ্ছে। ভাত যত ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। ভাতটা ভাজতে ভাজতে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর বাচ্চারা খেলে লঙ্কাটা আপনারা স্কিপ করবেন। 3-4 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সবজির সাথে ভাতটা ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি। এখন এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা ভাত ভাজাও বলতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এই রেসিপিটা।
আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।